নমস্কার, আমার বাংলা সংবাদে আমি শিবম আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কিপারের আঘাতে হত হেক, দিনভর অবরোধ। এবারে কাছাড়িও নিজে বেদখল, চলছে হুমকি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাঝসড়কেই দাউদাউ করে জ্বলে উঠল একটি ট্রেভেলার বাস। AS 10 5853 নম্বরের এই বাসটি যান্ত্রিক বিচ্যুতির জন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘটে এই ঘটনা। কায়স্থগ্রাম রেলগেটের কাছে বুধবার সকালে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। যাত্রীরা নেমে পড়ায় কি হতাহত না হলেও বাসটি পুরো পুড়ে গেছে। কালকে রাত্রে ড্রাইভার যে সময় আমার ফোন করলা, রাত্রে 8:30 নাগাদ ফোন করার পরে বলে গাড়ি তো রেলওয়ের ফাইস্তগ্রাম রেলওয়ের এখানে আইয়া গাড়ি তো আর স্টার্ট দেওয়া যান না, গাড়ি কিতে একটা প্রবলেম হচ্ছে, মানে গাড়িটা স্টার্ট হন না আর ঘুরানি যান না গাড়িটা। এরপরে কইলাম তো ঠিক আছে, কোনো মতে নেওয়া যায় না, তারপরে না এখান তো কোনো মতে ভাড়া যান না। হ্যাঁ, এরপরে বললাম গাড়ি তুমি থাকি যাও, একটা রাত্রেটা কোনো মতে তুমি খুয়াও, আমি সকালে ব্যবস্থা করে দিই আর মেকানিক। কিন্তু সকালে তারা আমি দেখাইতে আসতে পারছি না, ড্রাইভার দেখি তার লাগে তারা তো পরিবার আছে। হ্যাঁ, সেটা না তারা আমি কথাটা আমি ফেলাইতে পারছি না, এর লাগে গাড়িটা লক করে তারা বাড়িতে গেছে গিয়া আমার জানাই। এরপরে তো সকালে 6টার সময় আমার শানু ভাই আছে, হ্যাঁ কানোর তাইন লোকালিটির মানে কানোর তাইন হয়তো মনে কর মাধ্যমে খবরটা পাইছেন। আমার এরপরে 6টার সময় আমি খবরটা জানি যে গাড়িটা আমার গাড়িটা দেখো আইয়া কিতু হয়ে গেছে, গাড়িটা জ্বলছে এখানে হয়েছে না, কারণ গাড়িটা কিতু হয়েছে দেখো আইয়া, মানে হয়তো মনে করছেন অন্য কিছু দিতে পারে বা এইরকম কোনো কিছু মা বাবা ভেবেও কইছেন স্পট হয় আমায় আমি আইসি আইয়া দেখি এরকম কন্ডিশন গাড়িটা। তো জ্বলার কারণ আপনি কিতাব ভাবেন? জ্বলার কারণ কিতাব হইতাম এবং আমরা তো দেখছি না গাড়ি জ্বলটার কোনো একদম নিজের চোখে তো দেখছি না, লাগে শিওরে কিছু হইতেও পারি না তে। হ্যাঁ, বিজনেসও অনেক কিতাব লাগে রাইভেল তাই, যদি কোনো ওনারে বা আমি বা যদি কোনো দেখা যায় যে গাড়িটা যেখান থেকে উঠে যায় বা সরি যায় তো আমি একটা আমার ফোনটা একটু ক্লিয়ার হইল বা আস্তা গাড়ি ইলেকট্রনিক কন্ডিশন আস্তা গাড়ি মানে ইলেকট্রনিক গাড়ি ব্যাটারির দিকে হইতে পারে প্রবেবল কেস শর্ট সার্কিট হইতে পারে বা আমি জানি না আসলে কিছু কিতাব হইল গাড়ি। গাড়ির নাম্বার কত আছে? AS 10 5853 5853। মঙ্গলবার রাতেই বরখোলার কাছে জারুলতলায় নম্বরবিহীন পাথরবাহী একটি টিপারের আঘাতে এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। আনন্দ দেব নামে এই ব্যক্তি টিপারের আঘাতে মারাত্মকভাবে জখম হওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসার পথে মৃত্যু ঘটে। এ ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা পথ অবরোধ করেন। গভীর রাতে পুলিশ লাঠিচার্জ করে পথ অবরোধমুক্ত করে। এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার দিনভর জারুলতলা বরখোলা সহ নানা স্থানে স্থানে ক্ষুব্ধ জনতা মহিলা আর ছাত্রছাত্রীরা মিলে পথ অবরোধ করেন। এর ফলে ব্যস্ত এই সড়কে শতাধিক পাথরবাহী লরি ট্রিপার সহ অন্য যানবাহন আটক করে দুর্ভোগ পোহাতে হয় শত শত সাধারণ যাত্রীদের। এ নিয়ে এলাকায় বেশ উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়। প্রশাসনিকভাবে ইয়া তো এফআইআর করে তার এগেনস্টে ইয়া একটা তদন্ত করে
গতবার সেম ঘটনা এখানে বটলিং প্ল্যান্টে হয়েছে, লাঠি চার্জ করছে, পরে এফআইআর আমরা উপরে উল্টা করিয়া গেছে, আমরা এখনো তালিতে যাই, আমি বলতে এখনো তালিতে যাই, এই কথাটা আমি ক্লিয়ার করে দিই আসলাম। হ্যাঁ ট্রান্সলেটারের সত্যি তারা পরে লাস্টে আমরা উপরে এফআইআর আরেকটা করিয়া গেছে, এখনো কিন্তু হাইকোর্ট থেকে বেইল আনছে কিন্তু এখনো কোর্টে যাই। আমরা চাই যে সিআরপিএফ যে ঘটনা করছে সেটা তদন্ত করতে করিয়া ইয়া তো এফআইআর করতে একটা লুজ যদি পাবলিক এর তো পাবলিক উপরে লোকের উপরে এফআইআর হয়ে যায়, যে কোনো এডিসি ইয়া যে কোনো প্রশাসনিক অধিকারী তারা একজন এমন একটা কনস্টেবলটা যে এফআইআর করা যাচ্ছে, কনস্টেবলটারে আমরা এখন তো কইয়া পাইয়া না যে এভিডেন্স লাগি আওয়ার লাগে কিন্তু প্রত্যেকবার তারিখে যায় এই জিনিসটা আপনার। টিপার বন্ধ হইতো দিনের বেলা শোনো না আগে। শুধু হাইলাকান্দি জেলার কচুরতল নয়, কাছাড় জেলার লায়লাপুর, ফ্রেন্সনগর ইত্যাদি এলাকায়ও প্রতিবেশী মিজোদের জবরদখল অব্যাহত রয়েছে। নতুন করে সীমান্ত এলাকার সংরক্ষিত বনাঞ্চলে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদের বাড়িঘর ছেড়ে চলে যাবার হুমকি প্রদান করা হচ্ছে। এর ফলে অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে এলাকাবাসী জানান। তারা তো হুমকি দেওয়ার পরে আমরা তো কালকে বিকালে রাত্রে গিয়ে আমরা পঞ্চায়েত তরুণ রাত্রে রয়েছি দৌড়াইয়া, তো সকালে আমরা পঞ্চায়েতে আনিয়া আবার ঘর লাগাইছো, আবার আজকে সকালে আইয়া আমরা তারা ধমকি দিয়া গেছেন জায়গা ছাড়িয়ে যাওয়া, নাহলে আমরা লড়াই করতাম। এখন তোমরা এখানে কতটা ফ্যামিলি আছে টোটাল, কতটা ঘর? এই রাস্তার সাইডে তো আছি গড়ে দশ পরিবারের লোক আছে, ভিতর সাইডে তো এটা বেজান আছো গণা নাই, ১০০-২০০ পরিবার আছো। আচ্ছা এরকম হুমকি কতদিন থেকে চলে, কতদিন থেকে তারা এরকম দিয়া যায়? কত দুইবার হুমকি দিছো না, এর আগে আইয়া ফটো ফাটো উঠাইয়া নিছো তারা দুইবার আরো। আচ্ছা এখানে আরো কিছু গর দিকে তালা মারা এরা কই? তারা তো ডরাইয়া গেছুন গিয়া আবু আইছো। আজকে পুলিশ আইছিল নি কেন? পুলিশ তো ও সাইডে আইয়া তারা দেখিয়া গেছে। উত্তর পূর্বের অন্য অনেক এলাকার সঙ্গে বুধবার উপত্যকার তিন জেলা সদরে বার কাউন্সিলের চ্যাপ্টারে এলাকার নির্বাচন হয়েছে। এদিক শিলচর বারে 500+ আইনজীবী তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দেন। শিলচর বার থেকে এবার চুনিলাল ভট্টাচার্য আর নীলাদ্রি রায় প্রার্থী হয়েছেন। আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, সিকিম সহ বিভিন্ন রাজ্যের প্রায় 14,000 সদস্য এই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে শিলচরের আইনজীবী দুলাল মিত্র জানান। আজকে বার কাউন্সিল অফ আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং সিকিম এই স্টেটগুলোকে নিয়ে যে বার কাউন্সিল আমাদের গুয়াহাটি হাইকোর্টের আওতাধীন, এই বার কাউন্সিলের ইলেকশন হচ্ছে 2018। আজকে 28 মার্চ এই ইলেকশন সব জায়গাতেই হচ্ছে। আমাদের শিলচরও একটা পোলিং স্টেশন আছে, শিলচর ছাড়াও করিমগঞ্জ, হাইলাকান্দি, আইজল, হাফলং, আমি যে স্টেটগুলোর কথা বললাম সবগুলো স্টেটেই এই নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের শিলচরে মোট ভোটার হলো এই পোলিং স্টেশনে 570 জন ভোটার। টোটাল ভোটার এই যে বার কাউন্সিল ইলেকশান টোটাল ভোটার 14,000-এর উপরে, আমি ঠিক এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, 14,000-এর উপরে এইটুকু বলতে পারি। আর এই এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বার কাউন্সিলের, এটা হচ্ছে মেম্বার্স টু দ্য বার কাউন্সিল অফ আসাম, ইলেকশান ফর মেম্বার্স টু দ্য বার কাউন্সিল অফ আসাম অ্যান্ড আদার স্টেটস। তো এটা টোটাল 25 জন নির্বাচিত হবেন, 42 জন এই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটার মিনিমাম তাকে 5টা ভোট দিতে হবে, ম্যাক্সিমাম সে 25টা ভোট দিতে পারবে, এটা প্রেফারেন্সিয়াল ভোট। আমাদের শিলচরে এই নির্বাচন আজকে 10টা থেকে শুরু হয়েছে, 4:30 অবধি এই ভোট চলবে, ভোট পর্ব চলবে। শিলচর থেকে কে কে দাঁড়িয়েছেন? আমাদের শিলচর থেকে ক্যান্ডিডেট আছেন চুনিলাল ভট্টাচার্য এবং নীলাদ্রি রায় আমাদের এখানে ক্যান্ডিডেট আছেন, আর বাকি তো অন্য অন্য জায়গার ক্যান্ডিডেটরা আছে, সবার নাম তোমার পক্ষে বলা সম্ভব না। তো আমাদের এই
ব্যালট বক্স যেটা সেটা আমরা আজকে একটা সেফ কাস্টডিতে আমরা রাখবো আমরা, তারপর সেটা আমরা গুয়াহাটিতে নিয়ে যাব উইথ ফুল সিকিউরিটি। গুয়াহাটিতে নিয়ে যাওয়ার পর 3 এপ্রিল ভোট গণনা শুরু হবে। 3 এপ্রিল ভোট গণনা শুরু হওয়ার পর আমাদের ধারণা 4-5 তারিখ নাগাদ আমরা রেজাল্ট আমরা পেয়ে যাব আমরা। এবারে খেলা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার শারীরিক শাখার ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে 3 দিন ব্যাপী যে ক্যারেটে টাইকন্ডু মার্শাল আর্ট যোগ তীরন্দাজি প্রতিযোগিতা শুরু হয়েছে তার বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা বুধবার জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত হতে দেখা গেছে। শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার হবে পুরস্কার বিতরণ। Shubhraji Sinha, Sanju Singh, Sultan Ahmed Laskar, Shahjan Ahmed, Prabhat Singh, Prabhat Singh, Happy Das, Happu Das, Shubhrata Kalindi, आप लोग सब यहाँ पे आ जाओ। आदर के अनुरोध करा जा আপনারা আপিন ক্যাটাগরি থাকে না, তারা তীরো আন্দাজে হবে নষ্ট করাই দিবে কেবল এডি দ্বার নেবা ওই জন্য এবং 6টা বয়েজ গার্লস এবং ওমেনদের জন্য রয়েছে 6টা গ্রুপ। ওপেন কম্পিটিশন আর্ম রেস্টিং এই প্রথমবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার অধীনে ফিজিক্যাল ফেস এর আজকে দ্বিতীয় ওপেন ওয়েট ক্যাটাগরিতে আপনাদের ওয়েট মেপে নেবেন এবং সঙ্গে একটা হাতে স্লিপ রাখবেন। এই স্লিপটা আপনাদের জাজদেরকে দেখাতে হবে অ্যাকর্ডিং টু ইওর ওন। বুধবার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিলচরে হকি প্রতিযোগিতায় 2টো খেলা হয়েছে। 4-দলীয় লীগ প্রথার এই প্রতিযোগিতা এদিন ইটফলা এসি 4-2 গোলে 11 স্টার দলকে পরাজিত করে। অন্য খেলায় সান অফ ইন্ডিয়া 4 গোলে নরসিংপুরের বিএনএস ক্লাবকে পরাজিত করে। ফাইনাল খেলা 30 মার্চ জেলা ক্রীড়া সংস্থার মাঠে হবে বলে বিভাগীয় সচিব সজল লস্কর জানান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কিপারের আঘাতে হত হেক, দিনভর অবরোধ। এবারে কাছাড়ে নিজেদের দখল, চলছে হুমকি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।